মিঠাই যেহেতু হট টপিক, তাই মিঠাই সিরিয়ালেরই আরেকটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মিঠাই সিরিয়ালের স্পেশাল জল ভরা সন্দেশ, তাও কোনো রকম চিনি ছাড়া এবং কোনো রকম ছাদ ছাড়া। তাহলে তোমরা দেখে নাও আমি কীরকমভাবে রেসিপিটা আজকে করছি। মিষ্টিটা বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটা একটা বয়েল এসে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 4 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ছানাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেস্পুন ভিনিগার আর 4 টেস্পুন জল। দুটো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেই মিশ্রণ থেকে 1 টিস্পুন করে দুধের মধ্যে দেব এবং সমানে দুধটাকে নাড়িয়ে ছানাটা আমি তৈরি করে নেব। দুধটা কেটে গেছে, ছানা আর জল কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ভালো মতো নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু এখানে আমি ভিনিগার ইউজ করেছি। একটা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ঢেলে ভালো মতো জলটা ঝরিয়ে আবারও আমি নর্মাল জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানার জলটা আমি আলতো হাতে ঝরিয়ে ছানাটাকে আধ ঘন্টা রেস্ট হতে রেখে দেব। জল ঝরানো ছানাটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। যেহেতু সুগার ফ্রি তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ মধু। দুটো এলাচ ফাটিয়ে এখানে আমি এলাচের বীজটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে ভালো মতো আমি ব্লেন্ড করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ছানার মিশ্রণটাকে ঘিয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউয়াসলি ছানাটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানার এই জলটা পুরো শুকিয়ে একটা ডো ফর্মে তৈরি হচ্ছে। ছানাটা কিন্তু একটা ডো ফর্মে এসে গেছে, ছানার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। ছানাটাকে ঘি দিয়ে গ্রিস করে রাখা একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে আলতো হাতে এরকমভাবে ঠান্ডা করে নিচ্ছি। সন্দেশটা থেকে আমি কিছুটা প্রস্বাদ নিয়ে প্রথমে হাতের সাহায্যে বল মতো করে নেব, তারপরে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেই প্রসেসে তোমরা মিষ্টিটা বানাতে পারবে। এখানে কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু এই মিষ্টিটা আমি তৈরি করেছি। প্রথমে মিষ্টির নিচের পোর্শনটা শেপ আঁকে দিয়ে নিতে হবে। ছাদ ছাড়া তাল শাঁসের শেপ দেওয়ার আমি চেষ্টা করছি। জল ভরা সন্দেশের মূল ইনগ্রিডিয়েন্টস জলটা ঢোকানোর জন্য আমি একটা টুথপিকের সাহায্যে হোল মতো করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো আগে তৈরি করে নেব। যেহেতু এটা চিনি ছাড়া তাই এর মধ্যে জল ভরার জন্য দিয়ে দিচ্ছি মধু। এবারে এর মধ্যে অল্প পরিমাণে মিষ্টির একটু পোর্শন দিয়ে মিষ্টিটাকে আমি সিল করে দেব। একটা উডেন স্কিউয়ারের সাহায্যে আমি মিষ্টিটার মধ্যে একটু দাগ মতো কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত মিষ্টির মধ্যে আমি মধু ঢুকিয়ে মিষ্টিটাকে সিল করে দেব। সবকটা মিষ্টির মধ্যে আমি 2টো করে কিসমিস লাগিয়ে দিচ্ছি। একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কেশর, আর আমি আগে থেকে দুধ আর কেশর ভিজিয়ে রেখেছি, সেই কেশর ভেজানো দুধটা একটু সন্দেশের ওপরের পোর্শনে লাগিয়ে দিচ্ছি। মিঠাইয়ের স্পেশাল চিনি ছাড়া এবং ছাদ ছাড়া জল ভরা সন্দেশ একদম রেডি সার্ভ করার জন্য। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।